Good morning everyone. How are you today? I hope you are all fine and stay safe at your own home. Student, welcome to your online class. Today I'll take your English grammar book 1. Today we'll start SA1 exam syllabus. This is your SA1 exam syllabus chapter. So open your book. You can see I have opened the chapter and our chapter name is pronouns. Pronouns means সর্বনাম। বাংলায় প্রোনাউনের অর্থ হলো সর্বনাম। ফার্স্ট দেখো এখানে কিছু নাউনের নাম দেওয়া রয়েছে, কামাল, মিনু, ডেভিড অ্যান্ড আফতাব। আর কিছু প্রোনাউন দেওয়া আছে, হি, সি অ্যান্ড দে। হি, সি, দে হচ্ছে যে প্রোনাউন। দ্য ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন ইজ কল্ড এ প্রোনাউন। তাহলে হোয়াট ইজ প্রোনাউন? The word used in place of a noun is called a pronoun. যেই ওয়ার্ডটা বা শব্দটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে প্রোনাউন। সি দ্য পিকচার কেয়ারফুলি, এই ছবিগুলোকে দেখতে বলেছে। দেখো ইন দ্য অ্যাবভ পিকচার্স হি ইজ ইউজড ইন প্লেস অফ কমল। দেখো কমলের জায়গায় হি বসেছে। সি ইজ ইউজড ইন প্লেস অফ মিনু, মিনুর জায়গায় সি বসেছে। হি হ্যাজ বিন ইউজড ইন প্লেস অফ কমল বিকজ হি ইজ এ বয়। আচ্ছা কমলের জায়গায় হি বসলো কারণ কমল হচ্ছে যে একজন ছেলে, ছেলে ছেলে হলে হি বসবে। সি হ্যাজ বিন ইউজড ইন প্লেস অফ মিনু বিকজ সি ইজ এ গার্ল, সি বসেছে মিনুর জায়গায় কারণ সে হচ্ছে একটা মেয়ে, মেয়ে হলে আমরা স্ত্রীলিঙ্গ হলে আমরা সি বসাবো। বাট আন্ডার ডেভিড অ্যান্ড আফতাব উই ফাইন্ড দ্য ওয়ার্ড দে, কিন্তু আমরা আফতাব এবং আফতাব এবং ডেভিডের সময় আমরা বসালাম দে। দ্য ওয়ার্ড দে হ্যাজ বিন ইউজড ইন প্লেস অফ ডেভিড অ্যান্ড আফতাব, ডেভিড অ্যান্ড আফতাবকে দে ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করেছে। সো হি, সি অ্যান্ড দে আর প্রোনাউন, তাহলে এখানে হি, সি আর দে হলো কি প্রোনাউন। দিল্লি ইজ ইন ইন্ডিয়া, ইট ইজ এ ভেরি বিগ সিটি। দেখো বলছে দিল্লি হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যেই, ভারতবর্ষের মধ্যেই রয়েছে। ইট ইজ এ বিগ সিটি, এটা হচ্ছে একটা বড় শহর। দেখো এখানে দিল্লিটা লিখলাম, এখানে এখানে ইটটা প্রোনাউন, এখানে ইট না বলে আমরা দিল্লিটাও বলতে পারতাম কিন্তু ইটটা বললাম, শুনতে সেটা আমাদের ভালো লাগলো। নেক্সট দেখো দিস ইজ এ কম্পিউটার, ইট ইজ এ মেশিন। দিস ইজ এ কম্পিউটার, এখানে ইটটা হচ্ছে যে প্রোনাউন, এখানে আমরা বলতে পারতাম যে কম্পিউটার ইজ এ মেশিন, সেটা আমরা না বললাম না, বললাম কি ইট ইজ এ মেশিন, ইটটা প্রোনাউন। ইট ইজ ইউজড হোয়েন উই ডিসক্রাইব অ্যান অ্যানিমালস এ প্লেস অর থিং। আচ্ছা ইটটা বসে তখনই যখন কোনো পশু বা জায়গা বা জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করবো। The word pronouns means for a noun. A pronoun is a word used for a noun. Pronoun বললাম আগেই যে pronoun নাউনের বদলে প্রোনাউনটা বসে। এখানে কিছু নোট দিয়েছে দেখো, one or many, one মানে হচ্ছে এক, আর more than one মানে হচ্ছে যে একের বেশি হলে আমরা কী লিখব, one হলে আমরা কী লিখব আর more than one হলে আমরা কী লিখব। man or boy, মানুষ এবং কোনো বালক থাকলে আমরা কী লিখবো, হি, কারণ সেটা হচ্ছে যে পুংলিঙ্গ। ওম্যান অর গার্ল থাকলে আমরা লিখবো সি, ওয়ান থাকলে মানে একজন থাকলে লিখবো আমরা সি, আর মোর দ্যান ওয়ান থাকলে আমরা লিখবো দে, দে মানে হচ্ছে তারা। অ্যানিমালস, প্লেস অর থিংস এগুলো থাকলে আমরা লিখবো ইট, আর একের বেশি থাকলে আমরা লিখবো দে। হোয়াই ডু উই ইউজ এ প্রোনাউন, আমরা প্রোনাউন কেন ব্যবহার করবো? ইনস্টেড অফ ইউজিং দ্য সেম নাউন্স মোর দ্যান ওয়ান্স, বলছে একই নাউন একবারে বেশি ব্যবহার না করে উই মে ইউজ প্রোনাউন হুইচ স্ট্যান্ড ফর দেম, আমরা প্রোনাউন ব্যবহার করবো যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হবে, যেটা নাউনকে রিপ্রেজেন্ট করবে। দেন ইট সাউন্ডস বেটার, সেটা তখন আমাদের শুনতে ভালো লাগবে। নেক্সট কী আছে দেখে নিন, চলো দেখো এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। অনুপ ইজ এ লিটিল বয়, অনুপ ইজ ভেরি ক্লেভার, এভরিবডি লাভস অনুপ, বলছে অনুপ একজন বালক, বাচ্চা ছেলে।
উনি খুব সাহসী এবং সবাই উনাকে ভালোবাসে। এটা আমরা নাউন অ্যাড করে লিখেছি। তারপর এখানে নাউন অ্যাড করে এখানে লেখা হয়েছে। নেক্সট আর কী বলেছে, ইনস্টেড অফ রিপিটিং দ্য ওয়ার্ড অনুপ উই ক্যান সে, হচ্ছে আমরা এবার প্রোনাউনটা অ্যাড করে এখানে লিখব। অনুপ ইজ আ লিটিল বয়, হি ইজ ভেরি ক্লেভার। দেখো এখানে হিটা আমরা এখানে ছিল অনুপ ইজ ভেরি ক্লেভার, আমরা এখানে কি দেখছি লেখা আছে হি ইজ ভেরি ক্লেভার, তাহলে অনুপের পরিবর্তে এখানে হিটা বসানো হয়েছে, হিটা হচ্ছে যে প্রোনাউন। এভরিবডি লাভস হিম, দেখো এখানে লেখা ছিল এভরিবডি লাভস অনুপ, কিন্তু এখানে কি লেখা হলো এভরিবডি লাভস হিম, মানে সবাই তাকে ভালোবাসে, এখানে হিমটা হচ্ছে যে প্রোনাউন। অনুপ ইজ এ নাউন, অনুপ একজন অনুপ হচ্ছে একটা নাউন। উই কল দ্য ওয়ার্ডস হি অ্যান্ড হিম হচ্ছে প্রোনাউন। হি অ্যান্ড হিম হ্যাভ বিন ইউজড ইন প্লেস অফ অনুপ, হু ইজ এ পার্সন। উই কল দ্য হি অ্যান্ড হিম পার্সোনাল প্রোনাউন, আচ্ছা হি এবং হিমটা হচ্ছে যে ব্যক্তিবাচক সর্বনাম। এ পার্সোনাল প্রোনাউন ইজ ওয়ান দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ এ পার্সন, এ ক্রিয়েচার অর এ থিংস। পার্সোনাল প্রোনাউনটা তখনই বলবো যখন কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা কোনো জিনিসকে আমরা ডিসক্রাইব করব। ইন ইংলিশ দে আর ডিফারেন্স পার্সন অফ পার্সোনাল প্রোনাউন, দেখো এখানে কিছু ইংরাজিতে পার্সোনাল প্রোনাউন কিছু ভাগ রয়েছে। দেখো প্রোনাউন্স অফ দ্য ফার্স্ট পার্সন আর দ্য পার্সন স্পিকিং, যখন একটা মানুষ কথা বলে আই উই মি আস আওয়ার আওয়ার্স মাই মাইন, এটা হচ্ছে যে ফার্স্ট পার্সন প্রোনাউন। প্রোনাউন্স অফ দ্য সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন আমরা কী দেখবো, দেখো যখন পার্সন স্পোকেন টু, যখন মানুষ কথা বলে অন্য কারোর সাথে, ইউ দো দে দি ইয়োর্স ইয়োর্স এগুলো বসাবো। প্রোনাউন্স অফ দ্য থার্ড পার্সন অ্যাজ পার্সনস ক্রিয়েচার্স অর থিংস স্পোকেন অ্যাবাউট, যখন আমরা কোনো পশু পাখি বা কোনো জিনিসের নামে কথা বলবো তখন আমরা কী বসাবো, হি সি ইট হিম দে দেয়ার দেম হার্স হার ইটস দেয়ার্স এগুলো বসাবো। প্রোনাউন্স মে বি আইদার সিঙ্গুলার অর প্লুরাল, দে মে বি অফ ম্যাসকুলাইন ফেমিনাইন অর নিউট্রাল জেন্ডার, বলছে প্রোনাউন একবচনও হতে পারে আবার বহুবচনও হতে পারে, সেটা পুংলিঙ্গও হতে পারে স্ত্রীলিঙ্গও হতে পারে। এ প্রোনাউন মে বি দ্য সাবজেক্ট অর দ্য অবজেক্ট, বলছে প্রোনাউন বিষয়বদ্ধ হতে পারে বা আবার সাবজেক্ট বিষয় হতে পারে আর বস্তুও হতে পারে, অবজেক্ট মানে হচ্ছে বস্তু হতে পারে। এ লিস্ট অফ সাম প্রোনাউন্স আর গিভেন বিলো, তো এখানে কিছু প্রোনাউন দিয়েছে, সাবজেক্ট প্রোনাউন হচ্ছে আই উই ইউ হি সি ইট দে, অবজেক্ট হচ্ছে মি আস ইউ হিম হার ইট দেম এগুলো হচ্ছে যে অবজেক্ট প্রোনাউন। পজিটিভ অ্যান্ড রিলেটিভ, মাই মাইন আওয়ার্স আওয়ার্স ইয়োর হিজ হার হার্স ইটস দেয়ার দে দিস আর পজিটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে যে পজিটিভ প্রোনাউন, এগুলো তোমাদের ডিসক্রাইব করা হবে পরে, এখন না, এগুলো তোমরা কিছু জেনে রাখো, হু হুজ হোম হুইচ দিস দিস দ্যাট দোজ দিস আর রিলেটিভ প্রোনাউন্স, তাহলে এগুলো হচ্ছে যে পজিটিভ প্রোনাউন আর এগুলো হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন। ওকে শুনে আজকে আমি তোমাদের প্রোনাউন্সটা ডিসক্রাইব করলাম। দ্যাটস এনাফ টুডে, টাটা, হ্যাভ এ নাইস ডে।